গত মাসের 9 জুলাই বের হওয়া বিটিএসের গান পারফরমেন্স টু ড্যান্স বিলবোর্ড হট 100 চার্টে শীর্ষস্থান দখল করে রাখে অনেকদিন, যাতে দেখা যায় বিটিএস ও তার ভক্তরা বেলুন উড়িয়ে এবং মাস্ক খুলে বৈশ্বিক মহামারী সমাপ্তি ঘোষণা করছে। অন্যদিকে ক্যারিয়ারের শুরু থেকেই নিজের নাচের দক্ষতা দিয়ে তরুণদের কাছে দারুণ জনপ্রিয় বলিউড অভিনেতা বরুণ ধাওয়ান, তাই ইউটিউব শর্টের ট্রেডিংয়ে থাকা পারফরমেন্স টু ড্যান্স চ্যালেঞ্জের স্রোতে নিজেকে উজাড় করে দিলেন। বিটিএসের চ্যালেঞ্জ হলো গানের অল্প কিছু অংশের সাথে নেচে ভিডিওটা আপলোড দিতে হবে, এতে সাধারণত বটেই অংশ নিচ্ছেন বড় বড় তারকারাও। বাছাই করা ভিডিওগুলো জুড়ে সেটা সেপ্টেম্বরে আপলোড দিবে স্বয়ং বিটিএস। নিজের ইনস্টাগ্রামে কোরিওগ্রাফার আলিশা সিংকে নিয়ে নাচের মূল মুদ্রার নেচে ভিডিওটি দিয়েছেন বরুণ। শুধু বরুণ নয়, অনেক ভাগা ভাগা বলিউড তারকাও বিটিএস ফ্যান, যেমন আলিয়া ভাট। একটি ফোনের বিজ্ঞাপনে বিটিএসের জনপ্রিয় গান বাটার ব্যবহার করা হয়েছে। টুইটারে সেটি শেয়ার করার পর কমেন্ট বক্সে ভরে যায় ভক্তদের প্রশংসায়। তাদের মধ্যে আছেন আলেয়াও। তিনি লিখেছেন, ভালো বললেও কম বলা হয়, দারুণ বললে ভালো শোনায়। এর আগে আলিয়া আন্তর্জাতিক যোগব্যায়াম দিবসে একটা যোগাসনের ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন। ভিডিওর ব্যাকগ্রাউন্ডে বিটিএসের বাটার গানটি বাজছিল। এরপর হচ্ছে এআর রহমান। এআর রহমান ইনস্টাগ্রামে বিটিএসের ওল্ড টাউন রোড গানটি পোস্ট করেছিলেন। সেখানে জানান বিটিএসের গান নিয়মিত শোনেন তিনি। তালিকায় পরের নাম টাইগার সফ, তার পছন্দের গান বয় উইথ লাভ। ডায়নামাইট প্রকাশের পর টাইগার একটি ভিডিও পোস্ট করেন, যেখানে দেখা যায় দিশা পাটানিকে নিয়ে এই গানের সাথে নাচছেন তিনি। ভারতীয় এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে আয়ুষ্মান খুরানা জানান বিটিএস ভক্ত তিনি। তিনি বলেন, বিটিএসের গানগুলো আমাকে মুগ্ধ করে, আমার খুব পছন্দের ব্যান্ড এটি। সামাজিক মাধ্যমে বিটিএসকে অনুসরণ করেন অভিনেত্রী নাগরিস ফাকরি, নিয়মিত তাদের আপডেট রাখেন ও গান শোনেন। বলিউড বয় উইথ লাভ প্রকাশের সময় সামাজিক মাধ্যমে নিজের অতিব্যক্তির কথা জানিয়েছিলেন বাদশা। তখন থেকে পাঞ্জাবি এই শিল্পী পছন্দের তালিকায় ব্যান্ডটি।